নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার যে তিন রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন এবং প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে এই ভিডিওটি দিই এই জন্য যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বার্তা আমি দিই, অর্থাৎ কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়নি সেটাও আপনারা জানতে পারেন 12টি রাশির মধ্যে। আজকে যে তিন রাশির কথা বলবো, এই তিন রাশির 100 জন মানুষ রয়েছেন, 100 জন 100 রকমের রেজাল্ট পাবেন, প্রত্যেকের ক্ষেত্রে যে 100% মিলবে এটা কখনোই আমি দাবি করি না। তবে হ্যাঁ, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। দেখুন, অর্থপ্রাপ্তি মানে আপনারা যেটা ভাবছেন যে একটা টিকিট কেটে নিই লটারির, সেখানে হয়তো আমার 20 কোটি টাকা লেগে যাবে, আমার অর্থের সৌভাগ্য আসবে, এটা কিন্তু কখনোই আমি এই কথাটা আপনাদেরকে বলি না। কারণ আমি এই ভিডিওটি আপনাদেরকে এই জন্য প্রতিদিন দিই, যারা প্রতিদিন আপনারা যে টিকিট কেটে অর্থ অপচয় করছেন সেখান থেকে আপনারা বিরত থাকুন। কারণ যে তিন রাশির আমি কথা বলবো, সেই তিন রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকলে যে আপনি একটা টিকিট কাটবেন সেটা কিন্তু করবেন না। যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনার জন্মছকে যদি প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু, আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, শনি, বুধ, রাহু, শুক্র, শনি, বুধ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ হবে কি না। এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু স্ট্রং থাকা কিন্তু একান্তই দরকার। আপনার যদি ভাগ্যভাব দুর্বল হয়, আপনার যদি আকস্মিক প্রাপ্তির ভাব দুর্বল হয়, আপনার যদি ধনভাব দুর্বল হয়, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির জায়গাটায় বাধা কিন্তু আসবে। আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ যদি না থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কোন কোন এই রাশির আমি কথা বলবো, যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, একে একে আমি নাম আপনাদেরকে বলবো। কিন্তু আমি একটি কথা বলবো, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে 2-1 নম্বরের জন্য, তাদের ক্ষেত্রে আমি বলবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি চোখ কিন্তু ঘটবে। আমি বারবার বলি, আমি রাশিগুলোর নাম বলছি, কোনো না কোনো দিন হয়তো আপনার সাথে সেম টু সেম মিলে যেতে পারে, সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ অপচয় কিন্তু করে দিয়েছেন। তাই আমি বারবার প্রতিনিয়ত আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, কৌশিকদা যে ভিডিওগুলো দেয় কি না আপনারা একটু হলেও বুঝুন। আমি এই ভিডিওর মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। জন্মছকে প্রবল যদি যোগ আপনার না থাকে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবে না। দশা মহাদশা যদি পারমিট না করে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। আপনি প্রতিনিয়ত টিকিট কেটেই যাচ্ছেন, হয়তো আপনার প্রচুর বাধা আসছে, সেই বাধা থেকে অতিক্রম করতে গেলে একমাত্র নিজের জন্মকুণ্ডলীকে সংস্কার করতে হবে, গ্রহের প্রতিকার করতে হবে, আপনার 100% কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি তিন রাশির কথা বলছি এবং টার্গেট নাম্বার শুভ সময়, খুব রিসার্চ করে এই সময়গুলো আপনাদেরকে দেওয়া হয়। যদি আপনার প্রবল যোগ থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশি কিন্তু অর্থপ্রাপ্তি হয়, তার মধ্যে আপনার রাশির নাম কিন্তু থেকে যায়, আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, ভুল করেও করবেন না। আবারও বলছি,
কারণ অনেকে টিকিট কেটে কেটে না সর্বশান্ত হয়ে যাচ্ছে। কিন্তু যাদের একান্তই টিকিট কাটা নেশা রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটা সময় এবং টার্গেট নাম্বারটা প্রতিদিন দিই, আপনারা মেনটেন করুন। অবশ্যই আপনারা হয়তো যদি আপনার ভাগ্য সাপোর্ট দেয় কি না, হয়তো আপনার কালকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেও কিন্তু পারে। সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনার ক্ষেত্রে কোন সময়টা আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনার ভাগ্যভাব সাপোর্ট দিচ্ছে কিনা, কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব এবং আপনার ধনভাব, এই ভাবগুলো যদি আপনাদের ভালো থাকে কিনা, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রচুর বাধা আসছে, আমি আবারও বলবো, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন, জন্মছক সংস্কার করুন, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু 100% কিন্তু ঘটবে। এবার আমি একে একে আপনাদেরকে রাশির নামগুলো বলি এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার আপনাদেরকে বলি। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার আগামীকালের জন্য মকর রাশি। এই আপনার একটা কথা বলে, মকর রাশির ক্ষেত্রে প্রচুর কমেন্ট আসছে যে কৌশিকদা আমাদের কি ভালো সময় আসবে, অবশ্যই আপনাদের আসবে। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ গাঢ় সৃষ্টি হয়েছে মকর রাশির আগামীকাল। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং আরেকটি যে আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের যে শুভ সময় সকাল 10:32 থেকে আপনার 11:23 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 9:53 থেকে আপনার 11:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 10:45 থেকে শুরু করে আপনার 11:51 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই তিন রাশির কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি একবার না, আপনার ভিডিওটি বারবার শুনুন। এবং যাদের ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছেন হচ্ছে না, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, আপনার অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে, কোন বছর রয়েছে সেটা আগে জেনে নিন, কারণ সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি বারবার বলি যে সময় থাকতে কাজ করুন, তাতে কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আসবে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে জানালাম, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় বজরংবলী, নমস্কার।